হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনারা কীভাবে আপনাদের হ্যামস্টার ডলার USDTতে কনভার্ট করবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা যারা তো কাজ করছেন তারা তো জানেন এগুলো কি আসলে, ঠিক আছে? আপনি যে 2.5 ডলার পাচ্ছেন সেটা মনে করেন আবার তার আবার অর্ধেক রেট, ধরেন প্রায় অর্ধেক 30%-এর মতো রেট কমে গেছে, ঠিক আছে? তার মধ্যে আমার দেখা যায় 2.5 ডলার আছে। তো এটার জন্য আমি মনে করেন আমার একজনের অ্যাকাউন্ট নিছি, তার অ্যাকাউন্টে মনে করেন 4-5 ডলার ছিল, ওখান থেকে আমি এখন দেখাবো যে আপনারা কীভাবে এটা ট্রান্সফার করবেন। আর USDTতে করার পর আপনারা ইজিলি আপনার পকেটে টাকাটা নিয়ে আসতে পারবেন, যে 2-4-500 টাকা হয়, চাইলে রেখেও দিতে পারেন, ভবিষ্যতে দাম বাড়তেও পারে, এটার গ্যারান্টি দেবো না। তবে বিক্রি করে দেওয়াটা বেটার হবে, কারণ মানুষ বিক্রি করতেছেই জন্য মনে করেন এটা রেট মনে করেন অলরেডি 30%-এর নিচে মনে করেন কমে গেছে। হ্যাঁ, তো যাই হোক, বেশি কথা না বলি, কীভাবে করবেন সেটা দেখাই এবং কীভাবে পকেটে টাকা আনবেন সেটার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যে আপনারা সবার প্রথমে কী করবেন, এই যে তো টন কিপারের মধ্যে মনে করেন আছে ব্যালেন্সটা, সিম্পলি মনে করেন এই যে হ্যামস্টারের মধ্যে যাবেন, হ্যামস্টারের মধ্যে যাবেন। হ্যাঁ, হ্যামস্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন সোয়াপ বাটনটা আছে। আপনার যদি ব্যালেন্স বাইন্যান্সেও হয় বা আপনার বাইবিটেও হয়, যেখানে হোক আপনারা এইখানে মনে করেন ওখানে ঢুকলে সোয়াপের অপশনটা পাবেন বা এক্সচেঞ্জের অপশনটা পাবেন, ঠিক আছে? তখন আমরা সিম্পলি কী করবেন, এই সব বাটনে আমি এখন ক্লিক করে দেবেন, আপনারাও সব বাটনে ক্লিক করে দেবেন যদি আপনার হয় টন কিপারে আপনার ব্যালেন্স হয়ে থাকে, ঠিক আছে? এখানে নিচে দেখতে পাচ্ছেন টন নিয়েন না, তাহলে ঝামেলায় পড়তে পারেন, সেল হয় না অত সহজে। USDT যে আপনারা সিলেক্ট করে দেবেন, USDT সিলেক্ট করার পর উপরে ম্যাক্স বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন কি নিচে আমি 3.46 ডলার, মানে 3.40 সেন্ট, 3 ডলার 40 সেন্ট আমরা পাবো। আপনি এখন চাইলে ইজিলি কোথাও, যে কোনো কোথাও মনে করেন আপনি ডলারটা সেল করে আপনার কি পকেটে টাকা নিয়ে আসতে পারবেন। আর আপনারা যদি কোথাও সেল করার জায়গা না পান তো আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমার কাছে সেল দিতে পারবেন। মনে করেন দাম একটু কম বেশি কিন্তু হবে, ওটা স্বাভাবিক, কারণ আপনার ইয়েটা আমি নিয়ে আমি ওটা রিস্ক নিবো না, তো অবশ্যই আমার একটা প্রফিট থাকা লাগবে। তো আপনার সিম্পলি যে কনফার্ম বাটনে ক্লিক করলেই কি আপনার USDTতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা এইভাবে ইয়ে করতে পারেন, আর যেটা বলেছিলাম পকেটে কীভাবে টাকা নেবেন, আপনারা চাইলে আমার কাছ থেকে সেল দিয়ে আপনারা টাকা নিতে পারেন আমার কাছ থেকে বিকাশ নগদে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাতে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, পিস আউট।